চাচা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কি নাম আপনার চাচা? আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন। আলমগীর সাহেব, আমাদের এখান থেকে তো আপনি একটা প্রজেক্ট পাইছেন। জি। কি প্রজেক্ট? জমি চাষ। জমি চাষ। তারপর আমাদের এখান থেকে প্রজেক্টটা পাইছেন কতদিন হইছে? 8 মাস হইছে। আচ্ছা, এখন কি চাষ করতেছেন? এই যে এগুলা কি চাষ করতেছেন? তরমুজ চাষ করতেছি। এখানে কতটুক জমি আছে? এখানে 48 করা। আচ্ছা, এই তরমুজটা কতদিনের মধ্যে এটা আপনি ফসলটা? 4 মাসের মধ্যে আসবে। আরো 3 থেকে 4 মাসের মধ্যে আপনার বিক্রি উপযোগ্য হবে? বিক্রি হই 4 মাসের মধ্যে বিক্রি টিক্রি সব। 3 মাস 4 মাসের মধ্যে বিক্রি টিক্রি ক্লিয়ার হয়ে যাবে। 3 4 মাসের পর আপনি বিক্রি করবেন। এখান থেকে কত টাকা পাওয়ার আপনার ই করতেছেন? 2.5 লাখ। 2 থেকে 2.5 লাখ টাকা আপনি আশা করতেছেন? আছে বেশি না, কমসে কম 2 থেকে 2.5 লাখ টাকা এখান থেকে পাবেন আপনি। এইখান থেকে কত টাকা লাভ থাকবে আপনার? এই যে ধরুন 2.5 লাখ টাকা বেচলে 1 লাখ টাকা খরচা, 1.5 লাখ টিকবে। আপনার মোটামুটি 1.5 লাখ টাকা লাভ থাকবে। অনেক বড় একটা টাকা, তাই না? এই যে এখন জমি চাষ করার পরে আপনি একটা ফসল সামনে পাইতে যাচ্ছেন, এই জিনিসটা তো আগে ছিল না? না। তো এটা কি আপনি কি মনে করেন, আপনি আগের থেকে এখন ভালো আছেন? জি, এখন ভালো আছি। যে টাকাটা পাওয়ার পর আপনার কি পরিকল্পনা? কি টাকাটা পাওয়ার পর ধরেন আমার জমি আছে না, এখন একদম জমি আমি রাখছি এইটাই দিয়া তরমুজ দিয়ে হেই ভর লাভ মানো হেই ভর আর কথা কইতে পারবো যে আমার এই দিয়ে ইয়ে টেক্স। মানে আপনার এখন হচ্ছে প্ল্যান, আপনি টাকাটা পাইলে কিছু জমি রাখবেন, হ্যাঁ, ওখানে আরো তরমুজ চাষ করবেন, তারপর একটা বড় প্ল্যান করবেন। খালি চালান, খালি টাকা দিয়ে কিছু আইবা নিজে করে খরচা বাদ দিয়ে 1.5 লাখ টাকা ওই পরিবর্তে আর আরো কিছু জমি রেখে চাষে করলাম রাখলাম। আমি আগের চাইয়া সক্ষম, আপনারা দোয়া করলে আমি আল্লাহ ভালো থাকবো।